বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যখন স্কুলে যাও, স্কুলের মধ্যে তোমাদেরকে অবশ্যই কিছু রুলস এবং রেগুলেশন মেনে থাকতে হয়। তেমনিভাবে হিসাব বিজ্ঞানেরও কিছু নীতিসমূহ রয়েছে, অর্থাৎ তাকেও কিছু রুলস এবং রেগুলেশন মেনে তার সকল কার্যক্রম করতে হয়। আজকে আমরা হচ্ছে সেই সকল নীতি সম্পর্কেই বর্ণনা করব। প্রথম নীতিটির নাম হচ্ছে ব্যবসায়িক সত্তা নীতি। প্রথমত, ব্যবসায়িক সত্তা নীতি বলতে কী বোঝানো হয়ে থাকে? ব্যবসায়ের মধ্যে কে টাকা বিনিয়োগ করেন, মালিক হচ্ছে অর্থ বিনিয়োগ করে থাকেন। ব্যবসায়ের মধ্যে ধরে নেওয়া হয় মালিক এবং ব্যবসায় দুইটি সম্পূর্ণ ভিন্ন পক্ষ। ব্যাপারটা কেমন হলো? আমি হচ্ছে কোম্পানির মালিক, তাহলে আমার থেকে ব্যবসা কীভাবে ভিন্ন? এইভাবে ভিন্ন যে মালিকের যত ধরনের ব্যক্তিগত খরচ রয়েছে তার সাথে কখনোই ব্যবসায়ের কোনো ব্যক্তিগত খরচ সে মিলানো হবে না। ব্যবসায়ের খরচ সবসময় হচ্ছে ব্যবসার সাথে হচ্ছে আলাদা থাকবে, বা আয় হোক বা যে কোনো ধরনের হিসাব রয়েছে সব হিসাব হচ্ছে ব্যবসায়ের আলাদা, এবং মালিকের যে ব্যক্তিগত যে হিসাব রয়েছে সব হচ্ছে ব্যবসায় থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন মালিক যদি তার ব্যক্তিগত অর্থ থেকে রিক্সা ভাড়া প্রদান করেন, সে তার ব্যক্তিগত অর্থ এবং তার ব্যক্তিগত খরচ, এটি কিন্তু ব্যবসায় কোনো ধরনের খরচ নয়। মালিক চাইলেই এই খরচটি হচ্ছে ব্যবসায় নামে দেখাতে পারেন না। হ্যাঁ, তো ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তিনি যদি ব্যবসার থেকে অর্থ নিয়ে সেই টাকাটা হচ্ছে পরিশোধ করেন, কিন্তু তাই কখনোই রিক্সা ভাড়া হিসাব নামে দেখানো হবে না, তাকে দেখানো হবে হচ্ছে উত্তোলন হিসাব নামে। কেন? মালিক ব্যবসা থেকে অর্থ উত্তোলন করে যাই করুক, তার যে কোনো ব্যক্তিগত অর্থ কাজে ব্যবহার করুক, তা হচ্ছে ব্যবসায়ের কোনো কনসার্নের মধ্যে গিয়ে পড়ছে না। মালিক তার এই অর্থ নিয়ে হচ্ছে যাই করুক, তাকেই হচ্ছে আমরা উত্তোলন নামে হচ্ছে অন্তর্ভুক্ত করব। এই কারণে মালিকের সাথে ব্যবসায়ের কোনো ধরনের হিসাবের কানেকশন নেই, সম্পূর্ণ হচ্ছে আলাদা হিসাব, এবং একে বলা হয়ে থাকে ব্যবসায়ী সত্তা হিসাব, অর্থাৎ মালিক থেকে ব্যবসা সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই হচ্ছে মালিক প্রদত্ত যে মূলধন, সেই মূলধনকে ব্যবসায়ের দায় হিসেবে বিবেচনা করা হয়। এবং দায়ের সুদ কী হয়? দায়ের সুদ যেহেতু এটা ব্যয়, সেমভাবে মূলধনের সুদকে হচ্ছে ব্যবসায়ের একটি ব্যয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পরবর্তীতে চলমান ধারণার নীতি। চলমান ধারণার নীতি বলতে বোঝানো হয় ব্যবসা প্রতিষ্ঠান ধরে নেওয়া হয় কখনোই নির্দিষ্ট সময়ের জন্য করা হয় না। তুমি একটি ব্যবসাকে তুমি হচ্ছে প্রতিষ্ঠা করলে তুমি কি জানো এটি কয়দিন ধরে চলবে বা কত বছর ধরে চলবে? এটি আমরা কখনোই কেউ শিওর হয়ে বলতে পারি না, এবং একেই চলমান ধারণা নীতি বলা হয়ে থাকে। এই ধারণা অনুযায়ী নির্দিষ্ট কিছু মেয়াদী প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান হচ্ছে অনির্দিষ্ট সময়কাল ধরে হচ্ছে চলতে থাকবে, অর্থাৎ এর কোনো শেষ করার কোনো পরিকল্পনা নেই। এই নীতির কারণেই আয় এবং ব্যয় এই দুইটিকে হচ্ছে মুনাফা এবং মূলধন জাতীয়র মধ্যে ডিভাইড করা হয়ে থাকে। মূলধন জাতীয় আইটেম দ্বারা আমরা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি, এবং মুনাফা জাতীয় যে আইটেম রয়েছে সেই আইটেমগুলো দ্বারা হচ্ছে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকি, এবং এই চলমান ধারণার নীতি অনুযায়ী অবচয় ধার্য করা হয়ে থাকে। যদি চলমান ধারণার নীতি যদি কখনো না থাকতো, তাহলে কিন্তু আমরা এই সকল আয় এবং ব্যয়কে আলাদা ধরতাম না, এবং তার ফলে আমাদের ব্যবসায়ের মধ্যে আর্থিক অবস্থা কিংবা আর্থিক ফলাফল নির্ণয় সম্ভব হতো না। তার পরবর্তীতে হিসাবকাল ধারণা। চলমান ধারণা দেখে এসেছি যে আমাদের ধরে নেওয়া হয় ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়কাল ধরে চলবে, কিন্তু তাহলে কিন্তু আমরা মুনাফা অর্জনটা ঠিকমতো করতে, মানে মুনাফা অর্জন কীভাবে করলাম তা বের করা পসিবল না, কারণ মুনাফাটা কখন ধরবো আমরা জানি না, কারণ এটা অনির্দিষ্ট সময় ধরে চলছে। এই কারণে যেটা করা হয়, এই অনির্দিষ্ট সময়গুলোকে হচ্ছে নির্দিষ্ট কয়েকটা সময়কালে বিভক্ত করে নেওয়া হয়। সাধারণত এই সময়কালের পরিমাণ হয় হচ্ছে 1 বছর, অর্থাৎ এই 1 বছরের মধ্যে আমরা কী পরিমাণে আয় এবং ব্যয় করেছি তার ভিত্তিতেই হচ্ছে আমরা আমাদের নিট মুনাফা এবং অন্যান্য সম্পদ এবং দায় মালিকানা স্বত্বের পরিমাণ হচ্ছে নির্ধারণ করে থাকি, এবং একেই আমরা হিসাবকাল ধারণা হিসেবে আখ্যায়িত করে থাকি। এই হিসাবকাল ধারণা অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের বিবরণী, অর্থাৎ বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী
প্রস্তুত করা হয়ে থাকে। তার মানে আমরা কি কি দেখলাম, ব্যবসায়ীতার নীতি অনুযায়ী মালিক এবং ব্যবসা সম্পূর্ণ ভিন্ন। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ব্যবসায় হচ্ছে অনির্দিষ্ট সময়কাল ধরে চলবে এবং এই কারণে মুনাফা এবং মূলধন জাতীয় নামে দুইটি আলাদা আলাদা হচ্ছে আয় ব্যয় ধরা হয়ে থাকে। এবং এই চলমান ধারণার যে বিশাল পরিমাণ অনির্দিষ্ট সময় রয়েছে, এর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তাকে হচ্ছে আমরা হিসাবকাল হিসাবে আখ্যায়িত করছি এবং এই ধারণাটাকে বলা হয়ে থাকে হিসাবকাল ধারণা, যার অনুযায়ী বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তোমাদের মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।